দলে সবাই এত চুপচাপ কেন? রিহার্সাল নেই, হাতে কোনো কাজ নেই, বেকার অলস জীবন যাপন। এভাবে থাকা যায় সারাক্ষণ বাড়িতে বসে? ভয়? কিসের ভয়? বেঁচে থাকার না মৃত্যুর? ভাবনা চিন্তাও কি বন্ধ? কি করব, মাথা আর কাজ করছে না। কেন? রবীন্দ্রনাথ, নজরুল, স্থলস্তাবাস্কি, চেকআপ, সুনীল, তুমি তো জানো আমার কি কাজ। কিছু রোগীর কাছে তো যেতেই হবে। তবে আমাদের নাটকের স্ক্রিপ্টটা কিন্তু খুলিতে ঢুকিয়ে নিয়েছি, বারবার বারবার ইম্প্রোভাইজ করছি। এখনই বলতে পারি, শুনবে? গুড ইভিনিং এভরিওয়ান। আজ তোমাদের সামনে আমি এমন একটা কনসেপ্ট নিয়ে এসেছি যা নিয়ে পৃথিবীর ইতিহাস হয়তো কেউ কখনো ভাবেই নি। অনিন্দিতা, তোমাদের কথা শুনছিলাম, তুমি জিজ্ঞাসা করছিলে না তোমরা সবাই ভয় পেয়েছো কিনা। কিসের ভয়? মরতেই তো এসেছি, সবাইকে চলে যেতে হবে একদিন। কিন্তু যাওয়ার আগে কিভাবে ছাপ ফেলে যাব সেটা নিয়েই ভাবছিলাম। নাটকের লোক ছাপ ফেলবে? একটা সেন্টেন্স ঠিক মতো মুখস্থ করে এসে রিহার্সালে বলতে পারে না, নো কমিটমেন্ট। নাটকের থেকে সিরিয়ালটা এদের কাছে বেশি প্রাধান্য পায়। আবার নাটকে কত ভালো সংলাপ আছে কিনা, খুব বড় চরিত্র আছে কিনা। আচ্ছা আচ্ছা, একটা কথা বলো তো, এই শোলে ছবিতে আশ্রানির কি খুব বড় একটা চরিত্র ছিল? অথচ কি ফাটাফাটি অভিনয়! আধে ইধার যাও, আধে ইধার যাও, বাকি সব মেরে সাথ রাখো। আর এখন যা পরিস্থিতি তাতে বলতে হবে আধে ইধার যাও, আধে উধার যাও, মেরে সাথ কই না রাখো। তোমাদের কথাই শুনছিলাম অনুরাগ, লুকিয়ে লুকিয়ে কথা শোনাটা কিন্তু ঘোর অন্যায়। ন্যায় অন্যায় বোধ আছে কারোর? এই আজকের বিষয়টাতেই ফিরে আসি, করোনা। সেই হাত ধোয়া, সেই 6 ফিট দূরত্ব বজায় রেখে দাঁড়ানো, মাস্ক পরা, মানছে সবাই? মানুষগুলো তো এখনো রাস্তায় বেরোচ্ছে, নিয়ম ভাঙছে, কারা এরা? আর আমরা গুটি কয়েক লোক বেঁচে থাকার প্ল্যান করছি, সুড়ঙ্গ বানাকে ভাগনে কা প্ল্যান। ভাগ যায়েঙ্গে, ভাগ যায়েঙ্গে ইয়ে জয় আর বীরু, সেটা নিয়েই তো ভাবছি। রাস্তায় থুতু, বেচা, এগুলো বন্ধ না করলে করোনা চলে গেলেও মহামারী থেকে কেউ রক্ষা করতে পারবে না। দায়িত্ব কি একা প্রশাসনের? তাই ফুল স্টপ করতে হবে, জনগণকে আরো বেশি করে সজাগ হতে হবে। সবাই তো একই কথা বলছে, গরিবদের খাওয়াবে কে? এমনিতেই নর্মাল কন্ডিশনে দেশের মানুষ তো খেতেই পায় না, না খেতে পেয়ে মরে যায়। আমাদের হাতে কি আছে? কিচ্ছু নেই। তবে একটা কথা তো বলাই যায়, এই অসময় কেটে গেলে নাটকের লোকেরা যদি মাসে অন্তত একদিন, একটা দিন রাস্তায় নামে, পাড়ায় পাড়ায় গড়ে তোলে লড়াই, সমস্ত মানুষকে এক করে হোয়াটসঅ্যাপে যোগ করে রাখে, আরো একটা চাঁদার ব্যবস্থা করা বা মিনিমাম একটা ডোনেশন, যাতে সেই ডোনেশনের টাকায় নাটক দেখা এবং নাটকের খরচ করা, অ্যাট লিস্ট অনলাইনে একটা ইনভলভ থাকা, একটু গান, কবিতা, কথা। আসুন না, এই সময় মোবাইল থেকে রেকর্ড করে বাতাসে গান ছড়িয়ে দিই। করোনাতে ভীত সন্ত্রস্ত না হয়ে বরং আমরা মনসংযোগ করি এই সাহিত্যে। সাহিত্য হোক ভালোবাসা, সাহিত্য পদ দেখা, নাটক পদ দেখা, বাড়ি থেকে বেশ বেরিয়ে আসুন নতুন নতুন ট্যালেন্ট। আসুন সবাই, আমরা নিজেদের তুলে ধরি। এই তো সময়, সবাই বাড়িতে বসে এখনই তো শুনবে তোমাকে। এই বাংলার মাটিতে মাগ জন্ম আমায় দিও, এই বাংলার মাটিতে মাগ জন্ম আমায় দিও, এই আকাশ নদী পাহাড় আমার বো।
কোথায় বলো এত স্বপন হাওয়াতে ভাসে, কোথায় বলো এত গোপন বসন্তে হাসে, শরৎ জন্ম।